ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে সেজন্য তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আজ সায়দাবাদ বাস টার্মিনালে যাত্রীদের ঈদ যাত্রা পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। এ সময় তারা যাত্রীদের সাথে কথা বলেন, সেখানে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও বিভিন্ন দিক নির্দেশনা দেন। পরে সাংবাদিকদেরকে আইজিপি বলেন, যে কোনো পরিস্থিতিতে একসাথে কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের যত ইউনিট আছে সকল ইউনিট সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবসময় আমরা এই ঈদের সময়কাল জুড়ে আমরা আমাদের দায়িত্ব নিয়োজিত থাকি। আমরা দেখি অনেকেই বাড়িতে চলে যান, যাওয়ার সময় স্বর্ণালঙ্কার নগদ টাকা রেখে যায়, দেখা যায় যে কাজের লোক জানে বা অনেকেই জানে। এই বিষয়ে আপনারা সচেতন থাকবেন।